আজ অ্যালকোহল আর লবণ থেকে সোডিয়াম হাইড্রক্সাইড বের করব। তার জন্য আমরা এতে কিছুটা অ্যালকোহল নেব, অর্থাৎ স্যানিটাইজারই নেব। স্যানিটাইজার থেকে অ্যালকোহলটা নেব, অ্যালকোহলের সঙ্গে C2H5OH, আর সাথে লবণ মেশাবো। লবণের সঙ্গে NaCl, Na, আর ওদিকে C2H5OH এর থেকে OH, দুটো নিয়ে NaOH সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে, আর বাকি বাই প্রোডাক্ট কিছু পড়ে থাকবে। তা সোডিয়াম হাইড্রক্সাইড বর্ণহীন, ওর কোনো রং হয় না। তা আমরা যে স্যানিটাইজার থেকে অ্যালকোহলটা নিচ্ছি তার কালার হচ্ছে সবুজ। তাই যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড তার থেকে তৈরি করতে পারি, তাহলে নিশ্চিত সবুজ কালারটা থাকবে না, বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন হলে বুঝে যাব সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে, আর দেখব সত্যিই কি সোডিয়াম হাইড্রক্সাইডের সেই ঝাঁঝালো গন্ধটা কি তার থেকে পাচ্ছি, দেখা যাক। প্রথমে এতে একটু অ্যালকোহল নিয়ে নিই। এতটা ঠিক আছে, অ্যালকোহল নিচ্ছি, একদম সবুজ কালার। এইবার এতে জাস্ট নুন মেশাবো, আর কিচ্ছু না। এই যে নুন নিচ্ছি, এই নুনটা জাস্ট এতে মিশিয়ে দেব। একটু ঘোলাতে হবে, আর একটু নুন দিয়ে ঘোলাচ্ছি। এর রং কিছুটা এরকম এসছে, মানে আগের থেকে হালকা অবশ্যই হয়েছে, আর আগে যতটা ঘন ছিল তার থেকে লঘু হয়েছে। তবে এতে আর একটু নুন মিশিয়ে দেখব। এতটা নুন মেশানোর পর এর কালার প্রায় প্রায় সবুজই, কিন্তু অনেক হালকা। যখন ঢেলিসলাম তখন সবুজটা ছিল এই রকম ঘন সবুজ, কিন্তু এরপরে এই সবুজ অংশটা এতটাই হালকা হয়ে গেছে, এবং সত্যি বলতে কি একদম ঘন নেই, পুরোপুরি জলের মতো পাতলা ফ্যানফ্যানে হয়ে গেছে, আর তলায় নুন কিছুটা পড়ে রয়েছে জমে। এটা সমসত তো হয়ে বেশি হয়ে গেছে, অর্থাৎ নিচে পড়ার নুনগুলো আর গলিনি, যে কারণে এটা আর এর চেয়ে বেশি হালকা হতে পারছে না। যদি পাত্রটা একটু বড় নিতাম তা ভালো হতো, গুলে যেতে পারত। যাই হোক, একেবারে পাতলা হয়েছে। মোটামুটি সোডিয়াম হাইড্রক্সাইড খুবই অল্প পরিমাণে তৈরি হয়েছে, যে কারণে পুরো বর্ণহীন হয়নি, কিন্তু হয়েছে অনেকটা। তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে, আর এর বাই প্রোডাক্ট রূপে C2, এর বাই প্রোডাক্ট গ্রুপে তৈরি হচ্ছে যথাসম্ভব C2ClH5, ওই জন্য কিছুটা অ্যালকোহলের ওটা থাকবে। যাই হোক, এটা শুকে দেখা যাক। একদম ঝাঁঝালো গন্ধ, একদম অরিজিনালে সোডিয়াম হাইড্রক্সাইড যেরকম ঝাঁঝালো হয় এটাও সেরকম ঝাঁঝালো গন্ধই বেরোচ্ছে। কিন্তু হ্যাঁ, অ্যালকোহলের যে একটা গন্ধ সেটাও বেরোচ্ছে,
যেহেতু বাই প্রোডাক্ট রূপে কিছুটা তৈরি হয়েছে ওটার জন্যও বেরোচ্ছে, আর দ্বিতীয়ত সোডিয়াম হাইড্রক্সাইডের ঝাঁঝালো গন্ধও বেরোচ্ছে, খুবই ঝাঁঝালো। আপনারা শক্তি পাচ্ছেন না, কিছু করার নেই, আপনারা করে দেখতে পারেন, সত্যি ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে, খুবই ঝাঁঝালো গন্ধ। তার মানে সত্যি অ্যালকোহল আর নুন মিশিয়ে, লবণ মিশিয়ে সোডিয়াম হাইড্রক্সাইড প্রস্তুত করা গেছে, আর যেটা তৈরি হয়েছে সেটা একদম অরিজিনাল সোডিয়াম হাইড্রক্সাইডের মতো ঝাঁঝালো গন্ধও দিচ্ছে। তার মানে একদম রিয়েল সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে কিছু পরিমাণে।